এটা কি লেদারের নাকি? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি ঢাকা মিরপুর 10 নম্বর। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে এখানে যে শীতের কালেকশনগুলো আছে, শীতের যে আইটেম, এই শীতের আইটেমগুলো আপনাদেরকে দেখাবো। আর এখানে যেহেতু রাস্তার পাশের দোকানগুলো, তো আমি আশা করি যে আপনারা কম টাকার মধ্যে এই জিনিসগুলো কিনতে পারবেন। তো কম টাকার মধ্যে যে সমস্ত শীতের আয়ের পোশাকগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আর এখানে অবশ্যই শোরুমের সাইতে কম টাকার মধ্যেই পাবেন, সে আশায় আমি আপনাদেরকে আজকে নিয়ে আসছি ঢাকা মিরপুর 10 নম্বর। আর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। ঠিক সন্ধ্যার পূর্ব মুহূর্ত, বিকাল টাইম, তো বিকালের মধ্যে আমি এই শীতের যে আইটেমগুলো আছে সেগুলো দেখাচ্ছি। ঠিক আছে, এখানে শীতের যে আইটেমগুলো আছে প্রচুর পরিমাণে এখানে ভিড় দেখতে পাচ্ছেন। ঠিক আমি তো 10 নম্বরের মধ্যেই এখানে বিভিন্ন প্রকারের মার্কেট জোন আছে, বিশেষ করে যারা শীতের আইটেম কিনতে চান শীতের আইটেমগুলো নিতে পারবেন। তো শীতের আইটেম প্যান্ট, লুঙ্গি, প্যান্ট, জ্যাকেট, সোয়েটার সবই পাওয়া যাচ্ছে। তো আচ্ছা, যেগুলো হচ্ছে শীতের যে আইটেমগুলো সেগুলো ভিতরে অনেক গরম কাপড়, এদের দাম হচ্ছে 1800 টাকা। এদের কয়টা কালার হয়? 4-5টা কালার আছে। এই একটা কালার, লাল কালার, অনেক ভিড় এখানে, পছন্দ ভিড়, ভিড়ের শীতের পোশাকগুলো মানুষের পছন্দ, ভিড় বেড়ে গেছে ভিড়ের মধ্যে। অনেক আইটেম, টাকা যেরকম জিনিস ওরকম, 2 টাকা কম দিবেন, 2 টাকা জিনিস কম দিবেন, একটাই কিনতে লাগবে শোরুমে, একটাই 3000 টাকা। এমন ভালো আছেন? এটার কি বলেন, এটা কি জ্যাকেট না কি বলেন এটাকে? জ্যাকেট ফুট আছে না? হ্যাঁ ফুট আছে। এটা কত টাকা বিক্রি? হ্যাঁ বিক্রি 1500 টাকা। ভিতরে কীরকম এটা দেখান দিন, ভিতরে অনেক সুন্দর। এটার দাম হচ্ছে 1500 টাকা, মানে ফিক্স প্রাইস তো বলছেন? 1200 টাকা লাগবে এটা, 1200 টাকা। এটা হচ্ছে মিরপুর 10 নম্বর রাস্তার সাইডে মার্কেটগুলো। আর হাতের ওইটা কত টাকা? 1500 টাকা, 900 টাকা। এটা একটু তুলে ধরুন, হ্যাঁ খুবই সুন্দর। ঠিক আছে, সময় নষ্ট করে লাগবে। তো এখানে শীতের কাপড়ের জন্য প্রচণ্ড ভিড়, ভিড়ের মধ্যে আসলে আপনাদের দেখাচ্ছি যে মানুষের প্রচুর পরিমাণে কেনাকাটা করতেছে। দেখতেছেন এই গাড়ো আছে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি লেদারের নাকি? একটা দেখান তো একটু, এক পিস। অনেক সুন্দর, খুবই সুন্দর দেখতে। ভিতরটা দেখাচ্ছি, ভিতরটা হচ্ছে ব্ল্যাক কালার, গরম কাপড়। তো এগুলা আঙ্কেল কিরকম পাইস? এগুলা 1000 থেকে 1200 টাকা বিক্রি করতেছেন?
ঠিক আছে। এটার কয়েকটা কালার হয়? কালার আছে, কালো আছে, ব্লু আছে, কালো আছে, ব্লু আছে, লাল আছে, অনেকগুলো কালার আছে। ঠিক আছে, বেশ দেখলাম, অনেক সুন্দর, অনেক সুন্দর আইটেম, অনেক সুন্দর সুন্দর কালার। এটা হচ্ছে ব্লু কালার, কালো আছে, ব্লু আছে। তো মামা ভালো আছেন? এগুলো কিরকম প্রাইস? 1500 থেকে 1800 টাকার মধ্যে বিক্রি করতেছেন? ভিতরে কিরকম কাপড়? ভিতরে ডাবল পাট, দুই সাইডে কি পরা যাবে? একটু দেখান দি। আচ্ছা, দুই সাইডে পরা যাবে। এটা দুই দুই রকম করা যায়। ওইটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ভিতর সাইডে, দুই পাশেই পকেট আছে। হ্যাঁ, অনেক সুন্দর একটা পোশাক শীতের জন্য। তো এটার দাম পড়বে 1500 থেকে 1800 টাকা নাকি? এবার একটু সামনে যাই, সামনে আরো আছে। তো বন্ধুরা, এখানে প্রচুর পরিমাণে শীতের কালেকশন আছে। এটা হচ্ছে বীরপুর 10 নম্বর রাস্তার সাইডে। এটা হচ্ছে 800 টাকা, খুব সুন্দর, খুব সুন্দর। ৪০০ টাকা ফিক্সড প্রাইস ৪০০, খুব সুন্দর। এটা তো অনেক ভালো লাগলো। হিউজ পরিমাণে এখানে শীতের কালেকশনগুলো আছে, আপনারা দেখাচ্ছি আপনাদের, প্রচুর পরিমাণে। ভালো আছেন? এগুলো কোন দেশের? চায়না, চায়না। ভিতর সাইডটা একটু দেখেন, ও অনেক সুন্দর, অনেক সুন্দর। ভিতরে কাপড়টা একদমই গরম। এগুলো কিরকম প্রাইস? 1800 টাকা। আর এর চেয়ে কি কম দাম আছে? কম দামে আছে ওই যে ওগুলা কাপড়গুলো, ওগুলা। এগুলো কিরকম প্রাইস? 1600 টাকা, ওই 200 টাকা ডিফারেন্স না? অনেক সুন্দর, ঠিক আছে। সবটা একই রকম, অনেক কালেকশন তো আপনাদেরকে দেখালাম। তো ৪০০ টাকা।